মারাদোনার মূর্তির পর এবার তারই নামে পার্কের সূচনা। সেই পার্কের সূচনা হলো খোদ শহর কলকাতার লেক টাউনে। আগামীকাল ফুটবল বিশ্বকাপ, তার আগে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার নামে পার্কের সূচনা হলো লেক টাউনে। প্রসঙ্গত এর আগে লেক টাউনে মারাদোনার মূর্তি বসানো হয়েছিল, যা তিনি নিজে হাতে উন্মোচন করেছিলেন শহরে এসে। এবার তার নামে পার্কের সূচনা হলো। শনিবার সেই পার্কের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম ও বিধাননগরের একাধিক পৌর প্রতিনিধিরা। উল্লেখ্য, এর আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে মারাদোনার মূর্তি বসানো হয়েছিল লেক টাউন ভিআইপি রোডের ধারে। এবার সেই মূর্তির সংযোগস্থলে পার্কের সূচনা করলেন স্বয়ং মন্ত্রী। এদিন মারাদোনার মূর্তিতে ফুল দিয়ে তাকে সম্মান জানান মন্ত্রী। মারাদোনার সঙ্গে আমার জীবনে সৌভাগ্য হয়েছিল, 40 মিনিট শেয়ার করেছিলাম একই মঞ্চে আমরা, পরে বারাসাতেও একটা টুর্নামেন্টে সেটা আমার শেয়ার করেছিলাম। আপনি ছিলেন সেখানে, মাঠেও ছিলেন? মাঠে শুধু ছিলাম না, ড্রেসিং রুমে একসাথে ড্রেস করেছিলাম এবং ম্যাচটাতে আমি অংশগ্রহণ করেছি, ম্যারাডোনা ভার্সাস সৌরভের ম্যাচ। এইটা আমাদের কাছে একটা মানে সারা জীবনের মানে একটা স্মৃতি হয়ে থাকবে। আর আমার মনে হয় ম্যারাডোনা যেদিন আমাদের এখানে এসেছিলেন সেউইতে খুব খুশি হয়েছিলেন। আর ম্যারাডোনার নামে একটা গাড়িও আমরা উদ্বোধন করেছিলাম ক্যান্সার পেশেন্টদের জন্য। উনি চেয়েছিলেন যে আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য কিছু করি, তা ক্যান্সার পেশেন্টদের আমরা 50 জন ক্যান্সার পেশেন্টকে সেদিনকে শুশ্রূষার জন্য মেডিসিন থেকে শুরু করে অনেক কিছু তুলে দিয়েছিলাম। এবং যখন ওনার মূর্তিটা ওনার হাত দিয়ে উদ্বোধন করেছিলেন উনি খুব খুশি হয়েছিলেন। এবং আমরা ঠিক প্রপার জায়গাতে না বসেছি, শুধু বসিয়েছি না, আজকে একটা সুন্দর পার্ক তার নামে উদ্বোধন করবো। আগামীকাল ফাইনাল, আগামীকাল ঠিক ফাইনালের আগে, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার যে ঠিক ফাইনালের আগে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। নিশ্চয়ই আর্জেন্টিনার যারা সমর্থক এবং যারা মানুষ যারা ভালোবাসে ম্যারাডোনাকে এবং যারা মেসির ভক্ত তারা নিশ্চয়ই খুশি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।